আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা হজে যাবেন ভাবছেন দু সালে আপনাদের জন্য আমার ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ কেননা আমার ভিডিওতে আমি আজকে আলোচনা করব যে দু হাজার চব্বিশ সালে হজের জন্য আপনাদেরকে ঠিক কত টাকা ব্যয় করতে হবে সেই বিষয়টা তো বেসরকারি ব্যবস্থাপনায় মূলত দুটি হজ প্যাকেজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব প্রথম প্যাকেজের সাধারণ যেটাকে বলা হয় সে খরচ ধরা হয়েছে পাঁচ লক্ষ উনানব্বই হাজার আশো টাকা দ্বিতীয় প্যাকেজের খরচ ধরা হয়েছে আট লাখ আঠাশ হাজার আশো আঠারো টাকা দুই সালের চেয়ে দুই হাজার চব্বিশ সালের হজের সাধারণ প্যাকেজের খরচ কমেছে তিরিশি হাজার টাকা গত মঙ্গলবার চৌদ্দ নভেম্বর রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে হাবের পক্ষ থেকে দু হাজার চব্বিশ সালের বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেন এবং এই ঘোষণা করেন হাবের সভাপতি এম শাহাদ হোসেন তাসলিম তিনি জানান প্রথম প্যাকেজের খরচ ধরা হয়েছে পাঁচ লক্ষ উনানব্বই হাজার টাকার যা দু হাজার সালের সাধারণ প্যাকেজের চেয়ে তিরাশি হাজার দুশো টাকা কম আর দ্বিতীয় প্যাকেজের খরচ ধরা হয়েছে আমি পূর্বেই বললাম আবার বলতেছি দ্বিতীয় প্যাকেজের খরচ ধরা হয়েছে আট লক্ষ আঠাশ হাজার আষ্টশো আঠারো টাকা এর আগে গত দুই নভেম্বর ধর্মপ্র প্রতিমন্ত্রী ফরিদুল হক সরকারিভাবে দুই সালের হজের সাধারণ ও বিশেষ দুটি প্যাকেজ ঘোষণা করেন সরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে পাঁচ লক্ষ আটাত্তর হাজার আটশো টাকা আর বিশেষ প্যাকেজের মূল্য ধরা হয়েছে নয় লক্ষ ছত্রিশ হাজার তিনশো বিশ টাকা বিশেষ প্যাকেজে উন্নত মানের হোটেলে থাকা খাওয়া সহ যাতায়াতের সুব্যবস্থা রয়েছে আরেকটি কথা না বললেই নয় চাঁদ দেখার সাপেক্ষে আগামী বছরের ষোলোই জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ থেকে এবার এক লক্ষ সাতাশ হাজার একশো জন হজ করতে যেতে পারবেন এর মধ্যে সরকারি কোটায় দশ হাজার একশো জন এবং বেসরকারি এজেন্সির কোটায় এক লক্ষ সতেরো হাজার জন হজ পালন করতে পারবেন বাংলাদেশ থেকে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ইনফরমেশন আমি আশা করব আপনারা অনেক উপকৃত হবেন